আর এখন ছুটি আর হইচই, বউ দেখেছি বিয়ে করি। ওয়ালাইকুম আসসালাম বিয়ে সাহেব, কি ভালো আছেন? ভালো আছি। এই যে আপনাদের আসার সময় হলো, আমার আপনি কখন থেকে বসে আছেন আর আপনারা ভিতরে তে বসে যান? আচ্ছা ঠিক আছে, আমাদের বাবুকে ভালো করে একটু গোসল করে সাজাই গুছাই আমাদের সামনে নিয়ে আসেন, ঠিক আছে? এই আয়, নাম সর্বদ আছেন। আকাশ থেকে পরি নামিবে, পরির সাথে আরো কিছু অপসরি থাকিবে। বিয়ের দিনে আকাশ থেকে পরি নামিবে, পরির সাথে আরো কিছু অপসরি থাকিবে। শুকনো পানি খারাপ বলেনি, নতুন টাকা বেঁচে বেঁচে দেবো। বেন বৃষ্টি একটু বেশি খেলাম নাকি? বুঝতো ঝামেলা করিস, শুভ গাছে আসতেই তো ধরলে একটু আর সরছে না। টেনশন নিয়েন না, নতুন টাকা বেঁচে বেঁচে নিয়ে আসি। আপনিও যেমন সুন্দরী, আমার টাকাও এরম রূপ আছে। পছন্দ হয়? এই যে বিয়ের টাকা পাইছেন, এবার কাইছে দেন, কাইছে দেন তো। আরে দিছি দিছি, একবার তো আর শুনছ না, নেন। দোস্ত শুধু দুলু ভাইকে বসালে হবে? আমাদের বসতে মন চাচ্ছে না বিয়ান। বাবা বাবা বিয়ান না, কারণ যাবে ভাই, সে কাজই আসছে না কেন? আরে আস, একটা কথা কেটে অত সময় দেরি করে যায়, এখন আবার কে কাজই আসছে না কি একটা কথা? আরে একটু থাম, দিনি বিয়ে তো কাজে একটু দেরি হয়। শ্বশুরবাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে সম্পর্কে আপনি কিছু জানেন? যেহেতু আপনার লাইফের ব্যাপার, তাই আপনার কাছে আমি দুটো কথা বলবো। মেয়েটা আসলে অন্ধ, বুঝলাম না কি বললে। তোর মুখটা মেঘের মতন কালো হয়ে গেল, কি হয়েছে কি হয়েছে জানতে চাস? সমস্যাটা কি বল, তুই জানতে চাস না? তোদের মনের মতন সবারই কৌতূহল, কি হয়েছে জানতে চাস? জানবো না, একমাত্র দোস্ত তুই, তোর কি হলো ভালো মন্দ জানবো না। এই মেয়েটা অন্ধ কেন, অবাক হচ্ছিস কেন? তোরা চুপ করবি,
বিয়েটা হতে থাকে। এই দোষ, তুই কি আমার ওই অন্ধ মেয়ের বিয়ে করতে পারছিস? তুই এখন করবি না বললি, আমি বিয়ে করবো। তোদের মতন বন্ধুর ক্যারিয়ারের প্রশ্ন করে আমার লাইফটা আমি বরবাদ করতে পারি। অন্ধ হোক বুবা হোক, ও তো একটা মানুষ। এত যদি মায়া হয় তোদের তিনজনের মধ্যে একজন বিয়েটা কর না, কেন আমার জীবনটা খাচ্ছিস তোরা? যত সম্মানের ব্যাপার হোক, আমি বিয়েটা করছি না। আরে এই পাগলামোটা কইস না, কিন্তু যাস না দোস্ত, এটা কইস না। বাবাজি জামাই কোথায়? জামাই নাই। কি জামাই নেই মানে? তাই আসলে আমাদের দোস্ত আপনার মেয়ের একটা গোপন সংবাদ শুনে ও চলে গেছে। কি কথা বাবা? আসলে আপনার ওই মেয়ে আমাদের ভাবি নাকি চোখে দেখতে পায় না, অন্ধ, এটা তো আপনি আগের থেকে বলেননি। আমার তো মরণ ধরা পথ নেই বাবা। আপনি ঘাবড়েন না বাবা, যে কোনো একটা উপায় হবে। কি উপায় হবে আর বাবা, এটা আপনি আগের থেকে বলতে পারতেন। আর পৃথিবীতে তো সবাই মানুষ, সবাই মানুষ না, আল্লাহ মানুষের একটা রোগ ব্যাধি হাত পা নাও দিতে পারে, সেটা তো আগের থেকে জানানোর দরকার ছিল। তাই তো ঠিক বাবা, এখন আমার মেয়ের কি হবে বাবা? আপনি চিন্তা করেন না, একটা ব্যবস্থা হবে বাবা। তুমি কান্নাকাটি করো না, একটা ব্যবস্থা হবে মানে? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বন্ধু সামান নামার ভুল অন্ধ দেখে এই বিয়ের আশা থেকে চলে গেল, তাহলে আমার বুনি কি হবে? আমার বুনি কি বিয়ে করবে? আপনি পারবেন? আচ্ছা, যদি মিয়া ভাই বিয়ে করে আপনাদের কোনো প্রবলেম নেই তো? না, আমাদের কোনো অসুবিধা নেই। না সত্যি ভাই, তুই বাঁচা, হিংসা কেউ নেই, দেখ এই সম্মানটা তাই পেয়ে বাঁচা। ঠিক আছে, আপনি যদি এ বিয়েতে মত দেন আমি রাজি। যাক বাবা, আমার বাসায় যা বাবা। বাবা মানে এই চল ভাই, আসেন আপনার একটু সাদা নিয়ে আসি। ওঠেন চল। বউ দেখেছি বিয়েন কই, আরে খুন শুটি আর হই চই, বউ দেখেছি বিয়েন কই, সেজেছে বউ সেজেছে বর সাথে সেজেছে বিয়েন, ভাবি নেবো টাকা দেবো এটা আবার কেমন আইন, আর বারা বাড়ি না হলে নয় হোক না তাও অল্প, এই আমাদের বিয়ে বাড়ির গল্প। দেখো যা হবার হয়েছে, নিজেকে আর দোষী ভেব না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। দেখো আমি অন্ধ নই। তাহলে এগুলোর মানে কি? তাহলে শোনো বলছি বাবা, তোমাকে একটা কথা বলা ছিল। আজ পর্যন্ত তুমি আমার কোনো আশাই অপূর্ণ রাখোনি, তো আজকে আমি একটা অভিনয় করতে চাই, যে আমি অন্ধ হয়ে নাটক করব, আর যে ছেলে আমার অন্ধ জেনেও বিয়ে করবে আমি ঠিক তাকেই বিয়ে করব। ঠিক আছে মা, তোর যেটা ভালো হয় তুই সেটাই করিস। ঠিক আছে।